নগরীর বহদ্দারহাট 1 কিলোমিটারস্থ মোহাম্মদিয়া কাঠ ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে 1 কিলোমিটার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাইমুল ইসলাম পুতুল। এ সময় সমিতির নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সমিতির সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রত্যয়ে শপথ পাঠ করান সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুদ্দিন। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করিব, কোথাও কোনো প্রকার অনিয়ম বা দেশের আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হইব না। শপথ পাঠ শেষে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের মাঝে একে একে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আতাউল্লাহ, সেলিম সদাগর, বক্তিয়ার উদ্দিন, আয়ুব সদাগর প্রমুখ। নিউজ ডেস্ক, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।